হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের এখানে মঙ্গলবার, এখন হচ্ছে মঙ্গলবার বিকালবেলা প্রায় 5:30 বাজে। তো একটু আগে আসলে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো আমি বৃষ্টির মধ্যেই ব্লগটা করার ট্রাই করেছিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল বাইরে, বাইরে এত বেশি সাউন্ড হচ্ছিল যে আমি আসলে এত সাউন্ডের মধ্যে কথাই বলতে পারছিলাম না। তো সেই জন্য আর ক্যামেরাটা অন করে আর ভিডিও করতে পারিনি, অফ করে দিয়েছি। তো যে বৃষ্টিটা বন্ধ হলো আমি ডাইরেক্ট ভিডিও করতে চলে এসেছি, ক্যামেরাটা অন হয়ে গিয়েছে। তো কিছুদিন আগে আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা শপিং মলে গিয়েছিলাম। তো সেই শপিং মলে আমি আমার কিছু শপিং করতে গিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি আমার পার্সোনাল কোনো শপিং ছিল না, ওগুলো ছিল হচ্ছে আমার কিচেনের জন্য কিছু জিনিসপত্র কিনেছি। তো আমি কী কী জিনিসপত্র কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্যান, তো এটা আমি সেদিন কিনেছিলাম। দেখতেই পাচ্ছেন প্যান্টটা আসলে অনেক ভালো করেছে আর প্রাইসটাও অনেক রিজনেবল ছিল। এটা হচ্ছে প্রায় 80 রিঙ্গিট, 80 রিঙ্গিট মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1600+ এরকম আর কি। তো এটার সাথে লিডও ছিল। তো লিড ছাড়া আসলে পাতিল কেনাটা একটা বোকামি, কারণ পরবর্তীতে দেখা যায় লিড পারফেক্টলি যদি না বসে রান্না করতে একটু প্রবলেম হয়। তো আমি আসলে সবসময় এরকম লিড সহ পাতিল কেনার ট্রাই করি। তো এটাও কিনেছি, আসলে আমি অনেকদিন ধরে এরকম একটা পাতিল খুঁজতেছিলাম কিন্তু পাতিলটা পাচ্ছিলাম না ওভাবে। তো ফাইনালি এই পাতিলটা আমি পেয়ে গেলাম এবং আমার একদম আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম পাতিলটা। তো এই জন্য আর কোনো কিছু চিন্তা না করে আমি এটা কিনে নিয়েছি। তো অলরেডি এটার মধ্যে আমি রান্নাও করেছি, কারণ যেহেতু আমি শেয়ার ভিডিওটা অনেকদিন পর করছি, তো এর মধ্যে পাতিলটার মধ্যে আমি রান্নাও করে নিয়েছি। বাট এই পাতিলটা এত ভালো পড়েছে বিকজ এটার আসলে বটমটা এতটা হেভি যে রান্না করতে আসলে অনেক ভালো লাগে, নিচ থেকে খুব সহজে ধরে যায় না তরকারি, তো এই জন্য আর কি ভালো লাগে। তো এটা ছিল একটা, আরও কিছু টুকিটাকি শপিংও করেছি, তো আমি সব কিছু এক এক করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এটা হচ্ছে কিছু বাটি, বাটিতেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এটা আসলে এখনো খোলা হয়নি, তো আমি এখন একটু খুলে নিচ্ছি, আপনারাও দেখতে থাকুন। এটাও আমার আসলে খুব শখের একটা বাটি, অনেকদিন ধরেই কিনবো কিনবো করবো বাট করছিলাম বাট আসলে কেনা হয়ে ওঠেনি। এটা হচ্ছে যে উপরের লিডটা বাটিটা, আর এটা হচ্ছে নিচের যে বাটিটা। আসলে এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, বাট আমি চাচ্ছিলাম যে এটা কিনবো না, এর যে ছোটো সাইজ বড়ো সাইজ নাকি স্কোয়ার শেপটা কিনবো। তো ফাইনালি আমি এটা কিনেই ফেলেছি, আর এটার প্রাইস পড়েছে প্রায় 45 রিঙ্গিট। 45 রিঙ্গিট মানে হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় 900+ এরকম। তো বাট আমার কাছে আসলে আমার খুব পছন্দ হয়ে গিয়েছে, আমি জানি না এটা বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে দামটা বেশি হয়ে গিয়েছে কিনা, বাট আমার আসলে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে এটাই নর্মাল। তবে জানি না আপনাদের যদি মনে হয় যে না আসলে একটু প্রাইস বেশি হয়ে গিয়েছে, আপনারা আমাকে বলতে পারেন, কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো এটা একটা ছিল, আরও কিছু টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। সিরামিকের একটা বাটি কিনলাম, দেখতেই পাচ্ছেন বাটিটা অনেক জোস, মানে এত সুন্দর এই বাটিটা, কি বলবো। আসলে এটা আমি প্রথম দেখাতে মানে আমার পছন্দ হয়ে গিয়েছে, আমি প্রথম থেকে এটা হাতে নিয়েছিলাম যে আমি এটাই কিনবো। দেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই বাটিটা, আসলে এটা কিন্তু যথেষ্ট বড় এই বাটিটা। তো খাবার সার্ভ করলে আসলে অনেক ভালো লাগে এই বাটিটাতে। তো এটা কিনেছি, সাথে কিনেছি আরও কিছু বাটি, এই যে ছোটো ছোটো বাটিগুলো কিনেছি। আসলে আপনারা তো জানেন আমার একটা কুকিং চ্যানেল আছে, তো ওই কুকিং চ্যানেলের জন্য আমার এরকম ছোটো ছোটো বাটির খুব দরকার পড়ে, যদিও আমার কাছে যথেষ্ট পরিমাণে বাটি আছে, তারপরেও আমি কিনেছি, আসলে দেখলেই ভালো লাগে, কিনতে ইচ্ছে করে, তো সেই জন্য আবারও কিনে নিলাম। তো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে, এটা গেল। তারপর হচ্ছে
কিছু মেজারমেন্ট স্পুন কিনেছি। তো আমার কাছে তো আগে ছিল, বাট আমার স্পুনগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি আবারও কিনে নিলাম কিছু স্পুন। তারপর একটা হ্যান্ড বিটার কিনে নিয়েছি। আসলে আমার কাছে বিটার আছে, বাট তারপরও এটা দেখে আমার এত ভালো লেগেছে, খুব পছন্দ হয়ে গিয়েছে, তো সেই জন্য আমি এই হ্যান্ড বিটারটাও কিনে নিলাম। আরেকটা স্পুন কিনে নিয়েছি, আসলে এটা দুটো একসাথেই ছিল, তো এটা দেখেও আমার কাছে ভালো লাগলো, তাই কিনে ফেললাম। তো আমার এই শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।